हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। सो चले आबार नतून एक वीडियो निये एकदम शॉर्टेर उपरे। सो खूब ताड़ाताड़ी आमी आज के रेडी हब। सो फार्स्टे आमी फेसटाके भालो करे क्लीन करे निच्छि वाइप्स दिए। सो एकदम सिम्पल एंड नॉर्मल लुक करब। तो फार्स्टे आमी फेसे यूज करछि रेवल्यूशन सेटिंग स्प्रे, जेहेतु गरमकाल आमादेर मेकअपटाके आरो लंग लास्टिंग करार जोन्नो आमी फार्स्टे सेटिंग स्प्रेटा यूज करलाम। देन आमी यूज करछि पन्सेर व्टार जेल मश्चराइजार। तोमरा जेकोनो व्टार जेल मश्चराइजार यूज करते पारो, तबे अवश्यई किन्तु कोनो क्रीम टाइपेर कोनो मश्चराइजार यूज करबे ना। नेक्स्ट आमी चले जाच्छि रिकोडेर प्राइमार। तोमरा एखाने कलर बार बा ब्लू हेवेन जेकोनो प्राइमार यूज करते पारो, सेटा किन्तु अवश्य जेल बेस होते हबे, तबे किन्तु गरमकाले आमादेर मेकअपटा लंग लास्टिंग हबे। एंड नेक्स्ट आमी चले जाच्छि एखाने पार्पलेर कन्सिलर प्यालेट। एखान थेके आमी आमार स्किन टोन बा आमार स्किन टोन थेके एक शेड डार्क आमी टोनटा यूज करे निच्छि आमार आंडार आईते, जेहेतु आमार डार्क सार्केल आछे एंड किछु ब्लैक स्पट आछे सेगुलोके भालो करे कवर करब। এখানে আমি কোনো ধরনের ফাউন্ডেশন ইউজ করছি না, যেহেতু প্রচণ্ড গরম আছে আর আমার প্রচণ্ড পরিমাণে ঘাম হয়, সেই জন্য আমি শুধু জাস্ট এই ব্ল্যাক স্পটগুলোকে কভার করার জন্য এখানে কালার কারেক্টার বা কনসিলার, তোমরা স্কিন টোন অনুযায়ী কনসিলার ইউজ করে নিতে পারো ভালো করে। এবার তারপরে আমি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডারটা ভালো করে ভিজিয়ে নিয়েছি অ্যান্ড তারপরে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। সবাইকে শুভ শারদীয়ার অনেক 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 শুভেচ্ছা, সবাই খুব ভালো করে পুজো কাটাও। एंड आमी चेष्टा करब आमार प्रतिदिनेर मेकअप लुक तुम्हारे साथ शेयर करार। एखाने आमी यूज करे निच्छि फिटमिर कम्पैक्ट एंड एटार शेड नम्बर होच्छे 330। आमी एखाने एकटा पाफ दिए भालो करे चोखेर नीचे भालो करे पाउडारटाके सेट करे दिच्छि, जेहेतु गरमकालेर समय आमादेर प्रचंड परिमाणे घाम हय, सेई जन्य पाउडारटाके आमरा एकटु बेशी करे सेट करब जाते घामटा ढाका पड़े जाए बा घामटा एकटु कम हय। आर फिटमिर कम्पैक्टटा सत्यि भीषण भालो, तोमरा एटा यूज करते पारो, भीषण लंग लास्टिंग हय। एंड तारपर आमी एखाने एकटु कन्टूर यूज करछि, তোমরা চাইলে কন্ট্রোল করতেও পারো, এটাকে স্কিপও করে যেতে পারো, যেহেতু আমার ফেসে কন্ট্রোলটা একটু দরকার তাই আমি এখানে পাউডার কন্ট্রোল ইউজ করছি। এটা ইউ ক্যান বি প্যালেট ব্লাশ অ্যান্ড কন্ট্রোল প্যালেট। এখানে তারপরে আমি ব্লাশ ইউজ করে নিচ্ছি একদম অল্প পরিমাণে, যেহেতু একদম ন্যাচারাল লুক রাখবো। অ্যান্ড তারপরে আমি ইউজ করে নিচ্ছি হাইলাইটার রেভলিউশনের হাইলাইটার প্যালেট থেকে, রেভলিউশনের 4K হাইলাইটার প্যালেট থেকে। এখানে একটা পিঙ্ক শেড ইউজ করছি, যেহেতু এটা ডে মেকআপ লুক আমি একদম সফটের উপরে রাখছি। অ্যান্ড তারপরে আমি ইউজ করছি রেভলিউশনের সেটিং স্প্রে, ভালো করে সেট করে নিচ্ছি আমার পুরো মেকআপটা। অ্যান্ড তারপরে আমি আমার আইব্রোটা কমপ্লিট করে নিয়েছি অফ ক্যামেরায়। অ্যান্ড এখানে আমি আই মেকআপের জন্য ইউজ করছি রেভলিউশনের প্যালেট। এখানে আমি একটু ব্রাউন শেড ইউজ করছি একদম সফটের উপরে, যেহেতু মেকআপটা তাই আমি আই মেকআপ খুব বেশি হেভি করব না, একদম সফটের উপরে শুধু ব্রাউন কালারটা আমি লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি, ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা এখানে চাইলে অন্য যে কোনো আই মেকআপ করতে পারো, বাট আমি একদম পুরো সফটের উপরে রাখছি। অ্যান্ড লোয়ার ল্যাশও আমি সেম কালারটা ইউজ করছি, ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে কাজলও অ্যাপ্লাই করতে পারো, বাট আমি এখানে কাজল পরবো না। অ্যান্ড তারপরে আমি এখানে ইউজ করছি ফেসেস ক্যানাডার কাজল। এখানে আমি কাজলটা ইউজ করছি আমার আইলাইনার জন্য, যেহেতু ফেসেস ক্যানাডার কাজলটা স্মাচ প্রুফ হয় তাই আমি এখানে অন্য লাইনার ইউজ করছি না, ফেসেস ক্যানাডার কাজলটা ইউজ করছি। আমি লাইনার পরে নিচ্ছি, তোমরা চাইলে এখানে শুধু কাজলও পরতে পারো। তোমাদের এই ন্যাচারাল মেকআপ লুকটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অ্যান্ড তোমরা যদি এই লুকটা বাড়িতে ট্রাই করো বা এই লুকটা করে তোমরা যদি পুজোয় বার হও, অবশ্যই কিন্তু আমাকে সেটা কমেন্ট করে জানিও বা আমাকে ইনবক্স করতে পারবো ফেসবুকে বা ইনস্টাগ্রামে। অ্যান্ড তারপরে আমি এখানে ইউজ করছি মাস্কারা, মেবলিনের ওয়াটারপ্রুফ মাস্কারা ইউজ করছি আমি। অ্যান্ড তারপরে আমি আমার ড্রেসের সাথে ম্যাচিং করে একটা কানের পরে নিয়েছি অ্যান্ড লিপস্টিকটা আমি অফ ক্যামেরায় পরে নিয়েছিলাম। সো দিস ইজ মাই ফাইনাল লুক। অ্যান্ড তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব পরে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার তোমাদের কাছে। অ্যান্ড সবাইকে শুভ শারদীয়া আরেকবার। এই মেকআপ লুকটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, একদম সফট অ্যান্ড সিম্পলের উপরে রাখার চেষ্টা করেছি। অ্যান্ড কিপ ওয়াচিং অ্যান্ড দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরে আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে। সো কিপ ওয়াচিং, বাই।